হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সাবিনা ইয়াসমিন আর তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল বাংলা এডুকেশন আজকে আমরা আলোচনা করব গুরুত্বপূর্ণ দুটি ভাব নিয়ে একটির নাম হচ্ছে ট্রানজেটিভ ভার্ব এবং আর একটির নাম হচ্ছে ইনট্রানজেটিভ ভার্ব যাকে আমরা বাংলায় সকর্মক এবং অকর্মক্রিয়া ক্রিয়া বলে থাকি তো চলো ভিডিওটি শুরু করা যাক ট্রানজেটিভ অ্যান্ড ইনট্রানজেটিভ ভার্ব সকর্মক ও অকর্মক্রিয়া ট্রানজেটিভ ভার্ব ট্রানজেটিভ ভার্ব কথার অর্থ হল স্বকর্ম ক্রিয়া এবার আমরা জানবো ক্রিয়া কাকে বলে বা আমরা কাকে ক্রিয়া বলব ট্রানজেটিভ ভার্ব বা ক্রিয়া হল এমন এক ক্রিয়া যার জন্য বাক্যে এক বা একাধিক অবজেক্টের প্রয়োজন হয় অর্থাৎ ট্রানজেটিভ ভার্বে কিন্তু অবজেক্টের প্রয়োজন হয় অর্থাৎ অবজেক্ট থাকতেই হবে আর ইন্ট্রানজেটিভ ভার্ব ইন্ট্রানজেটিভ ভার্ব এর কথার অর্থ হলো অকর্মক ক্রিয়া ইন্টারজেটিভ ভার্ব বা অকর্মক ক্রিয়া হল যে বাক্যে কোনো সরাসরি অবজেক্টের প্রয়োজন হয় না তাকে আমরা ইন্ট্রাঞ্জেটিভ ইন্ট্রানজেটিভ বলবো অর্থাৎ ইন্ট্রানজেটিভ ভার্বে অবজেক্টের প্রয়োজন হয় না বা অবজেক্ট না থাকলেও চলবে তো তোমরা দেখতে পাচ্ছ আমি এক পাশে লিখেছি ট্রানজেটিভ ভার্ভ আর অন্য পাশে লিখেছি ইনট্রানজেটিভ ভার্ব ট্রানজেটিভ কথার অর্থ হল সকর্মক অর্থাৎ যে ভার্ভের কর্ম থাকে না আর ইন্ট্রাঞ্জেটিভ কথার অর্থ হলো অকর্মক অর্থাৎ যে ভার্বের কর্ম থাকে না কর্মকথার ইংরেজি কিন্তু অবজেক্ট তো আমরা যদি উদাহরণের দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখব আই লাইক মেঙ্গো আমি আম পছন্দ করি আমরা জানি ভার্বকে কি এবং কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তরটি যে উত্তরটি পাওয়া যায় তাকে আমরা অবজেক্ট বলি তাহলে আমরা যদি এই ভার্বটিকে কি দ্বারা প্রশ্ন করি অর্থাৎ আমি কি পছন্দ করি তাহলে উত্তর আসবে ম্যাঙ্গো অর্থাৎ ভাবকে কি দ্বারা প্রশ্ন করার পর কিন্তু আমি ম্যাঙ্গোকে অবজেক্ট পেলাম এবং এটি হলো একটি বস্তুবাচক অবজেক্ট অবজেক্ট দু ধরনের হয় ব্যক্তিবাচক এবং বস্তুবাচক কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটি পাওয়া যায় তাকে বস্তুবাচক বা ডিরেক্ট অবজেক্ট বলে তাহলে কি দ্বারা প্রশ্ন করার পর আমি ম্যাঙ্গোকে অবজেক্ট পেলাম এই জন্য লাইক এটা হলো একটি ট্রানজেটিভ ভার্ব আই লাইক ম্যাঙ্গো আমি আম পছন্দ করি তাহলে ভার্বকে কি দ্বারা প্রশ্ন করার পর যেহেতু আমি অ্যান্সার পেয়েছি তার মানে এখানে অবজেক্ট আছে আর যে ভার্বের অবজেক্ট বা কর্ম থাকে সেটাই ট্রানজেটিভ ভার্ব এখানে লাইক হলো ট্রানজেটিভ ভার্ব আই লাইক হিম আমি তাকে পছন্দ করি এবার যদি আমরা পছন্দ করি কাকে এইভাবে যদি প্রশ্ন করি তাহলে আমরা উত্তর পাবো হিম এটি হলো একটি ব্যক্তিবাচক প্রনাউন যাকে আমরা ইংরেজিতে ইনডিরেক্ট প্রোনাউন বলি আমি পছন্দ করি কাকে এইভাবে যদি আমরা প্রশ্ন করি তাহলে উত্তর আসবে তাকে তার মানে এখানে অবজেক্ট আছে তার জন্য লাইক হলো একটি ট্রানজেটিভ ভার্ব এবার আমরা চলে আসি ইনট্রানজেটিভ ভার্ব বা অকর্ম ক্রিয়া নিয়ে আই গো হোম আমি বাড়ি যাই এবার যদি আমরা প্রশ্ন করি কী বা কাকে দিয়ে অর্থাৎ আমি কি যাই বা কাকে যাই তাহলে কিন্তু আমরা কোনো উত্তর পাব না কিন্তু আমরা যদি প্রশ্ন করি বা আমি যদি প্রশ্ন করি আমি কোথায় যাই তাহলে কোথায় দ্বারা প্রশ্ন করার পর আমি উত্তর পাব বাড়ি আমরা কোথায় দ্বারা প্রশ্ন করার পর কিন্তু অ্যাডভার পাই অবজেক্ট পাই না তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কোনো অবজেক্ট নেই যেহেতু অবজেক্ট নেই তাই এটি হলো একটি ইন্টারজেটিভ ভার্ব হি কেম ইয়েস্টারডে সে গতকাল এসেছিল ঠিক একইভাবে প্রশ্ন করলে কিন্তু আমরা এখানেও কোনো অবজেক্ট পাব না তাই এটিও হলো একটি ইন্টারজেটিভ ভার্ব সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর তোমরা যদি চ্যানেলে নতুন এসে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও যাতে করে আমার চ্যানেলে আসা লেটেস্ট ভিডিওগুলির নোটিফিকেশান ইউটিউব সবার আগে তোমাদের কাছে পৌঁছে দিতে পারে আর হ্যাঁ তোমাদের যদি বুঝতে কোথাও অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানিও আমি পরবর্তী ভিডিওতে তোমাদের প্রবলেম সলভ করে দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ